فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده كون اكتئام যে আমলটি করলে আপনি মসজিদে হোক অথবা বাড়িতে বসে হোক আমলটি করলে আপনি একটি হজ এবং উমরার সমান পুণ্য নেকি পাবেন যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি আমরা এ মর্মে হাদিস রয়েছে হাদিসটি আমরা শুনি এবং চেষ্টা করব আমল করার আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন عن انس بن مالك 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 رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة তাম মাতিন তাম মাতিন তাম মাতিন সিলসিলা সহইহা সাতশত ৪ নাম্বার হাদিস ইমাম আলবানী আহমাল্লাহ তার সিলসিলা সহইহা গরন্থে সাশত ৪ নাম্বার হাদিস নেসছেন। আনাসির মালিক রদি আল্লাহ বলেন রসরল্লাহ সরল্লাহ লা সাল্লাম এর করেছেন। যে ব্যক্তি। ফজরের সালাত জামাতে আদায় করল অতপর সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করল অতপর দোরাকাত সালাত আদায় করল তাহলে তার হজ ওমরা পালনের পুণ্য নাকি হল রসল্লাহ সাল্লাইসাল্লাম কথাটি তিনবার উচ্চারণ করেছেন জি হাদিসটি বললাম ইমাম আলবানী রহমাল্লা তার সিলসিলা সহা গ্রন্থে এসছেন সাত শত সাতচল্লিশ নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি এখানে একটি মাস আলা রয়েছে যে এখানে হাদিসটা বলা হয়েছে পুরুষদের জন্য মসজিদে যাওয়া যে ব্যক্তি যে পুরুষ মানুষ মসজিদে গিয়ে ফজরের সালাদ জামাতে পড়বে এবং জামাতে পড়ার পরে সেখানেই বসে এবাদত বন্দিগি করবে তারপরে সূর্য যখন উঠে যাবে উঠার পরে পর না উঠার পরে হাদিসে পরে এসছে তো উঠার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পর অথবা উঠার পরে আপনি দুই রিকা সালাদ পড়লে আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটি হজ এবং ওমরার ফজিরতর পাবে পরিপূর্ণ নাকি ওমরা এবং হজের পরিপূর্ণ নাকি পাবে এর ফুজির পণ্য যেটা নাকি সেটা পাবে হাদিসে তা পুরো মনে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথাটা তিনবার উল্লেখ করলেন জি তাহলে যারা মা বোন রয়েছে আমরা কি করব ওরা যদি আমরা চাই এই ফজিলতটা নিব জি মা বোন যারা রয়েছেন আমরা জানি মা বোনদের সালাদ বাড়িতেই পড়া উত্তম মা বোনদের সালাদ বাড়িতেই পড়া উত্তম তবে কোনো মসজিদে যদি সালাদ পড়ার ব্যবস্থা থাকে তাহলে যদি যায় তাহলে যেতে পারে জি এ মর্মে সই হাদিস রয়েছে যে কেউ যদি মসজিদে সালাদ পড়তে যেতে চায় আর ব্যবস্থা থাকে তাহলে বারণ করতে নিষেধ করেছে কোনো মা বোন চাইতে যেতে পারে তবে বাড়িতে মা বাড়িতে বাড়িতে সালাদ পড়াই উত্তম তাই কেউ যদি যখন মসজিদ আজান হবে আর ঠিক সময় যদি বাড়িতে সে আজানের পর যেটা শিখ সালাদ আদায়ের সময় ওই সময় যদি কেউ ফজরের সালাদ মা যারা রয়েছেন বাড়িতে আদায় করে এরপরে মুসাল্লাতে জিকির আজগার করে ওখানে জিকির আজগার করে তারপরে সূর্য উঠার পরে যদি দুইটি কাজ সালাত পড়ে তাহলে সেই মা বোনেরাও আপনার হজ এবং ওমরার পরিপূর্ণ যে নেকির কথা বলা আছে হাদিসে সেটা ইনশাআল্লাহ পেয়ে যাবে তাই আমরা যে যেখান থেকে শুনছি আমলটি আমরা করার চেষ্টা করব আলবানী রাহিমাল্লাহ হাদিসটিকে সহি বলছেন তার সিলসিলা সহিয়া গ্রন্থে নিয়েছেন যা হাদিস নাম্বার বললাম তাই আমরা চেষ্টা করব আমরা যেন আমলগুলা করতে পারি আমলগুলা করতে পারি জি আরেকটি যেহেতু নফল এ বলতে কথা বলতে চাইলাম তাই নফল ইবাদতের ক্ষেত্রে আর কয়েকটা হাদিস আমরা শুনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যে হাদিসগুলা বর্ণনা করেছেন তার ভেতরে আমরা অনেক সময়তে নফল সালাতের ক্ষেত্রে আমরা গাফিলতা করি আমরা দেখা যাই গাফিলতা অনেক সময়তে আমাদের চলে আসে জি এর মর্মে হাদিস রয়েছে উম্মে হাবিবা রদল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলেন একুল আল্লাহ রসুল সাল্লি আরবা বলেন কবল দোহরি ওরবা বা হার্নার উম্মে হাবিবা রদ আল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি যে ব্যক্তি বরাবর জোহরের পূর্বে চার রাকাত এবং জোহরের পরে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ রসুল আলা তাকে জাহান্নামের আহারাম জাহান্নামের অগ্নি থেকে তাকে তা তার মানে তাকে জাহান্নামের প্রতি হারাম করে দিবেন তার মানে আল্লা সুবহান তালা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন হাদিস থেকে পুরমান হাদিসটি আহমাদ আহমাদ ইম আহমদ বিন হাম্বাল হাদিসটি নে আর আলবানী রাহমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি মিসকাত তাহা মিশকাতে রয়েছে এক হাজার একশত সাতষট্টি নাম্বার হাদিস মিসকাত গ্রন্থে আলবানী গ্রন্থ মিসকাত গ্রন্থে হাদিসটি শহীদ বলছেন তাহলে উম রহমান রাজিয়াল আনহা তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত পড়বে আর জোহরের ফরজ সালাতের পরে চার রাকাত পড়বে তার জন্য আল্লাহ সুহাত আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দেবেন আমরা হাদিসগুলো আমল করার চেষ্টা করবো যদি পারি আল্লাহ দান করেন ইভিন ওমার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রহিমাল সাল্লাহ কবল আরবাহন আবদুল্লাহিন ওমর রদুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সালাত আদায়ী করে আল্লাহ তার প্রতি রহম বর্ষণ করেন আহমাদ হাদিসটি সহি তাহাকিকে মিশকাত এক হাজার একশত এক হাজার একশত সত্তর নম্বর হাদিস তাই যদি আমরা অনেক সময়তে মসজিদে যায় আসরের পূর্বে আসরের পূর্বে যে যদি আমরা চার রাকাত সালাত পড়তে পারি আল্লাহ সুহা তার উপর রহমত করবেন জি আরেকটি হাদিস যেটা বলাও দরকার আয়সারদুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কালা রসরুল্লাহ সাল্লাই সাল্লাম রকাতা আলফাজরি খুনিয়াফিহা আয়সার্জুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ফজরের পূর্বে দু রাকাত সালাত পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ অপেক্ষা উত্তম যে ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি এসছেন বেশ কাত এক হাজার এক হাজার একশত ছেষট্টি চৌষট্টি নম্বর হাদিস এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভাই বললেন যে আমরা তাই যারা ফরজ ফজর যখন আজান শুনবো তারা উচিত হবে যে দুই কাত সালাত তার মানে ফজরের তো ফরজ সালাত আসেই ফজরের সালাতের পূর্বে যে দুই রে কাজসন্নত আল্লাহ রসুলসাল্লা সাল্লাম পড়ছেন এর এত ফজিলত বললেন তাই আমরা ফজর যখন আজান দিবে তখন আমরা ঘুমে না থেকে মা বোনে যারা রয়েছেন তাদেরকে বলি ভাই বোন যারা রয়েছেন তাদেরকে বলি যে যারা মুরব্বী সবাই রয়েছেন আল্লাহ যেন আমাদের অফিক দান করেন যে ফজরের আজান শোনার সাথে সাথে যেন আমরা ঘুম থেকে অন্তত জাগ্রত হই যারা পুরুষ এরা যেন মসজিদে যাই মসজিদে আপনি বাড়িতে দুই রিকা সন্নদ পড়ে নিতে পারেন অথবা কারণ বাড়িতে গোলা পড়া উত্তম আর যদি না হয় মসজিদে আপনি যেয়ে পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে এখানে হাদিজিরা বলছে যে আপনি ফজরের যে ফরজ সালাতের পূর্বে যে দুরিকা সোননাথ এই দুরিকা রিকা কেউ যদি পড়ে তাহলে এই ফজলে তোর কথা বললেন যে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে উত্তম জি সম্মানিত মা বলেন যারা রয়েছেন তারা আপনারা বাড়িতে পড়বেন আজান দিল ঠিক সময় জামাত পড়ার সময়তে আপনার জামাত পড়বেন এর আগে দুই রিকাত সুননাথ পড়লে যদি আপনার ঠিক সময় পড়েন তাহলে এর ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাম বললেন তাই আমরা যেন হাদিসগুলার প্রতি আমল করতে পারি আল্লাহ সুহানা তালা যেন আমাদেরকে সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে গ্রহণ করেন আমরা নিজে যাতে পড়তে পারি আপনার ছেলে মেয়েকে মসজিদে পাঠান মা বোন যারা রয়েছেন তাদেরকে বলি আপনি সালাত পড়বেন সালাত পড়াতে উঠবেন জামাতে ফজর আজান দেবে আপনি নিজে উঠবেন আপনার ছেলেকে উঠাবেন মেয়েকে উঠাবেন আপনার পুরো যদি না ওঠে স্বামী যদি না ওঠে তাকে উঠাবেন অথবা বাবা যারা রয়েছেন ভাই রয়েছেন আপনি আগে উঠুন ছেলে মেয়েকে উঠান যারা ছেলে রয়েছে সাত বছর বয়স তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অভ্যস্ত করে গড়ে উঠুন এরপরে দশ বছর হলে সালাত না পড়লে ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে লাঠি দিয়ে মারা লাগবে যা হাদিস দ্বারা প্রমাণিত তারপরে তাদের এইভাবে তাদের বেডকে ভিন্ন করুন হাদিসে যা বলছে আল্লাহ যেন আমাদেরকে রসুল সাল্লামের আদর্শ গুলা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ জেনা আমাদের দিকে আমরা চলতে পারি কারণ আই শারতে আল্লাহ তালাহান হা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুলসল্লি সাল্লাম আমাদেরকে বাড়ির কাজে সহযোগিতা করতেন যখন মসজিদে আজান হতো তখন তিনি মসজিদের দিকে চলে যেতেন মসজিদে চলে যেতেন তাই আমরা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম আদর্শ গ্রহণ করব যারা পুরুষ তারা চেষ্টা করব মসজিদে জামাতে মুসলমানদের জামাতে সহি সালাদ পড়া মা বোন যারা রয়েছি আমরা ঠিক সময় বাড়িতে সালাত পড়ার চেষ্টা করবো আর যদি কারোর মসজিদে ব্যবস্থা থাকে তাহলে আপনি যেতে পারেন সেটা ভিন্ন কথা আল্লাহ সুবাহন তালা আমাদের যেন আমাদেরকে আমাদের ছেলে মেয়ে আত্মীয়সেন যারা রয়েছে তাদের সবার কল্যাণ করুক সারাতারী যেন সারা প্রতিষ্ঠাকারী তিনি বানান শিরিক বেদার থেকে যেন আমাদেরকে আল্লাহ সুবাহতাল রক্ষা করেন যারা মায় বন দুনিয়া থেকে যারা চলে গেছেন মুসলিম মুসলিম হাত মুমিনরি সারা বিশ্বে যে যেখানে চলে গেছেন আল্লাহ সুবাহনতালা আল্লাহর কাছে আকুল আবেদন করছি সবার প্রতি তুমি রহম করো আল্লাহ তাদেরকে জান্নাতফের দোষ দান দান করো ও আখরদাওয়ান الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك